গ্রাম বাংলার অন্যতম জনপ্রিয় চড়ক মেলা দেখতে আজ আমরা চলে এসেছিলাম শান্তিপুরে। এনারা হলেন গাজন সন্ন্যাসী। চৈত্র মাসের শেষ সাত দিন এনারা নিজের ঘর ছেড়ে বাবার মন্দিরের দালানেই আশ্রয় নেন এবং পয়লা বৈশাখে নিজ নিজ ঘরে ফিরে যান। অনেকেই জানেন যে চড়ক গ্রাম বাংলার অন্যতম জনপ্রিয় একটি উৎসব, কিন্তু কেন এই চড়ক পূজার আয়োজন করা হয়, চড়ক পূজার ইতিহাসই বা কী, সেটা প্রায় অনেকেরই অজানা। প্রধানত চৈত্র মাসের শেষের দিকে এই চড়ক উৎসবটি বাবা ভোলানাথের উদ্দেশ্যে পালন করা হয়ে থাকে। পৌরাণিক লোককথা অনুযায়ী চৈত্র মাসে প্রচণ্ড সূর্যের তাপ থেকে স্বস্তি পেতে বৃষ্টির আশায় গ্রাম বাংলার কৃষক সম্প্রদায়ের মানুষ চৈত্র সংক্রান্তির উদ্ভব করেছিলেন। কিন্তু চড়ক উৎসব কীভাবে শুরু হয়েছিল তা নিয়ে বেশ সংশয় আছে। শুরু হয়ে গেছে চড়ক উৎসবের বিশেষ আয়োজন, আর এই বিশেষ গর্তেই পোতা হবে চড়ক গাছটিকে। নিয়ম অনুযায়ী শুরু হয়ে গেছে পূজাও। শুরু হতে চলেছে ঐতিহ্যমণ্ডিত চড়ক উৎসব। আপনাদের ভালোবাসায় চড়ক গাছ পোতা হয়ে গেছে। এবার শুরু হবে চড়ক সন্ন্যাসীদের পিঠে বর্ষি গাঁথা। Thank you.
হয়।